সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আপনারা দেখছেন সামনে বেশ কয়েকটি শুকনো হাড্ডিসার, তবে এগুলো শুকনো হাড্ডিসার না, মোটামুটি মোটা তাজা করানো উপযোগী গাভী গরু দেখছি আমরা সামনে। তো এইগুলো নিয়ে কিছু তথ্য দেব। সোমবার 7 আগস্ট 2023 সাজ আমরা এই পাশে রফিকুল ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই কি অবস্থা? ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত ভাই? আজকে এখানে 8টা নিয়ে ভাই। আজকে 8টা? আজকে আবার 8টা গরুর একটা প্যাকেজ? হ্যাঁ হ্যাঁ, 8টা নিয়ে, 8টা গরুর একটা প্যাকেজ আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আজকে একটু পরিমাণে কম, পরিমাণে কম, কিন্তু গরু খুব সুন্দর কালারফুল গরু আছে। সবাই গরু খুব সুন্দর কালারফুল গরু? হ্যাঁ কালারফুল গরু, গরু বড় আছে, আচ্ছা গরু বড় আছে। তাহলে টোটাল রয়েছে আজকে? হ্যাঁ 8টা, 8টি। আচ্ছা, তো এগুলো বয়স কেমন কেমন আছে ভাই? এগুলো বয়স আছে ভাই 4 দাঁত 6 দাঁত। 4 দাঁত 6 দাঁত? 6 দাঁত। এগুলো আছে জোয়ান? জোয়ান নাই, জোয়ান হতে দুই একটা থাকতে পারে, দুই একটা জোয়ান আছে। আচ্ছা, ম্যাক্সিমাম 4 দাঁত 6 দাঁত? হ্যাঁ জি ভাই। তো কি অবস্থা আজকে প্যাকেজের রেট কেমন? আজকে প্যাকেজের ভাই সীমিত রেট দিছি ভাই, অল্প, কারণ আমার প্যাকেজ দেওয়া মাত্র চলে যায়, হয়ে যায়। হ্যাঁ এরকম পশুদিন চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিনগুলো আজকে যাচ্ছে। হ্যাঁ আজকে যাচ্ছে, কিছুর মধ্যে লোড হবে, লোড হবে, যার কারণে আজকে কি কমে গেছে? হ্যাঁ গরু কমে গেছে, আর গরু ভিতরে আমার আরো আছে, সমস্যা নাই, কিন্তু কি এটা দেখতে পাবো এখন কিছুক্ষণ পর লোড হবে। আজকে প্যাকেজের রেট কত আছে ভাই? আজকে রেট রাখছি ভাই, আমি সীমিত রেট রাখছি, আমি যেন দিতে পারি আর কি। হ্যাঁ দিতে পারি, দিতে আর কি, কারণ 43,400 করে ভাই। 43,400 করে? এবার তো মোটামুটি সবই সুস্থ সবল, সুস্থ সবল, আর গরু খুব, দেখেন না গরু খুব সুন্দর গরু, গরু খুব সুন্দর গরু, কালারফুল, কালারফুল গরু আছে। আচ্ছা 43,300? 300 হয়তো বা 400, 400, 43,400। আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি, এটা কেমন বয়স কেমন আছে? এটা বয়স আপনার 6 দাঁত। এটা 6 দাঁত বয়স? হ্যাঁ। এই চাম দেখেন, চামড়া ঢিলা ঢিলা, যেখানে টানবেন সেখানে, যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে। আর এই যে বডিটা দেখেন, বডিটা চওড়া আছে, দেখেন চওড়া বডি। হ্যাঁ দেখছেন, পাশাপাশি না, ঠিক আছে, কোয়ালিটি আছে, দেখেন কোয়ালিটি আছে। এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার, প্রথম নাম্বার। বয়সটা বললেন 6 দাঁত, দাড়িটা বেশ লম্বা, ফ্রেমটা বেশ সুন্দর, খুব সুন্দর গরু। আচ্ছা এগুলো এভারেজে কেমন গোস্ত আসবে বলেন তো? এগুলো ভাইয়া 70+ আসবে, 70 কেজি প্লাস গোস্ত আসবে। আচ্ছা এক নাম্বার এটা, চলেন দুই নাম্বারটা দেখে নেই, দুই নাম্বারটা দেখেন, এটা দুই নাম্বার। আচ্ছা এটা আরো, এটা ওজন দেখেন, আচ্ছা দেখেন এটা লাগানো, সবকিছু লাগানো আছে, মোটামুটি গোস্ত লাগানো আছে, চওড়া আছে, চাম দেখেন, চামড়া কি দেখলেন? চামড়া লুজ আছে, বয়স হালকা, 4 দাঁত বয়স? 4 দাঁত বয়স। আচ্ছা এটা একটা দেশি, দেশি গরু, টুকটুকে লাল কালার, লাল কালার, দেখেন না, সুস্থ সবল না? সব সুস্থ সবল, কোনো ল্যাম্পির দাগ নেই, সুস্থ সবল, ল্যাম্পির দাগ কোনো কিছু নেই, অন্য কোনো সমস্যা নেই, দেখেন না দাঁড়াই আছে, দেখেন না, ঠিক আছে, একেবারে নিখুঁত। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে দুই নাম্বার, দেখেন চওড়াটা আছে, চাম পাতলা আছে, চাম পাতলা আছে, মাথা ভালো, দুই নাম্বার। তিন নাম্বারটা দেখে নেই, এটা তিন, এটা বয়স? এটার বয়স 6 দাঁত, সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি এটাও কালারফুল, কালারফুল গরু, মাংস দেখেন, মাংস আছে, ওটা অল্প দিন, 2 মাস সময় লাগবে, 2 মাসের মধ্যে হয়ে যাবে সব গরু, 2 মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে, দেখেন চাম, দেখেন মাংস লাগা, চামড়া কি দেখলেন? চামড়া লুজ আছে, চামড়া লুজ আছে, দেখেন না গরু চওড়া কত, গরু চওড়া, এটা 3 নাম্বার, 3 নাম্বার দেশি, হ্যাঁ সব দেশি গরু, সব দেশি, সব সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সবল, দেখেন চামড়া লুজ, চামড়া লুজ, আচ্ছা 3 নাম্বার সরাই দেন, 4 নাম্বারটা দেখি, এটা 4 নাম্বার, দেখেন 4 নাম্বারটা, এটা, হ্যাঁ এটা বয়স, এটা বয়স আপনার 6 দাঁত, 6 দাঁত, এটা এটাও 6 দাঁত বয়স, 6 দাঁত দেখেন, সব তো সুস্থ সবল, সুস্থ সবল, দেখেন। আচ্ছা এই যে আমরা এখানে কালো একটা দাগ দেখছি, এটা তো কোনো সমস্যা না? না না, এটা যে সানের গহিলে থাকে তো, ওই যে মাঝে মধ্যে পশু মুড়ে গিয়ে, সমস্যা নাই, আচ্ছা এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার, 4 নাম্বার গরু, খুব সুন্দর গরু, এটা একটা দেশি, দেশি গরু, দাড়িটা লম্বা, সবকিছু সুস্থ সবল, কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে 4 নাম্বার না? হ্যাঁ 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বারটা দেখে নেই, এটা 5 নাম্বার, এটাও লাল কালার, এটাও লাল কালার, খুব সুন্দর গরু, খুব সুন্দর, মোটামুটি সবই তো দেখছি একই রকম সাইজ, 19-20 ভাই, দর্শক ভাই বলছে হ্যাঁ একটু লালচে আছে তো, হ্যাঁ লালে বেশি দিচ্ছে, এজন্য লালে বেশি দিচ্ছেন, লালে বেশি দিচ্ছি, এটা হচ্ছে সিরিয়ালের 5 নাম্বার, 5 নাম্বার গরু, দেখেন শিং মাথা খুব সুন্দর, শিং মাথা সবকিছু ওকে, এই দেখেন চাম দেখছেন, চামড়া ঢেলা ঢেলা না, চামড়া লুজ আছে, চামড়া লুজ আছে, খুব
ছয় নাম্বার সিরিয়ালে ছয় নাম্বার সিরিয়ালে ছয় নাম্বার চামড়া চামড়া লুজ আছে আচ্ছা সিরিয়ালে ছয় নাম্বার সব সুস্থ সবল বয়স বললেন ছয় দাঁত বয়স জাতে দেশি সব দেশি গরু সব দেশি আমার কাছে তোলা দেখেন ওলান টোলান সবকিছু ঠিক আছে বডি আছে মাংস আছে অল্প লাভের মধ্যে দিয়ে দিলেন সিরিয়ালে সাত নাম্বার হচ্ছে এটা তাহলে এটাও একটা দেশি বয়স বললেন এটা ছয় দাঁত ছয় দাঁত আর এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার চার দাঁত চার দাঁত লাল একেবারে টুকটুকে লাল এটাও তো একটা দেশি দেশি সর্বশেষ আট নাম্বার তাহলে বললেন অ্যাভারেজে গোস্ত আসতে পারে সত্তর কেজি এবং তিন মাস যদি যথেষ্ট পরিচর্যা করা যায় তিন মনের কাছাকাছি আসবে একশো বিশ কেজি লাগবে আচ্ছা এটা সর্বশেষ আট এটা সাত এটাও একশো বিশ কেজি লাগবে বলতেছেন সাত আর এটা ছয় ছয় এটা পাঁচ এটা চার একশো বিশ কেজি লাগবে আচ্ছা এটা তিন এটা লাগানো আছে এটা পঁচাশি কেজি লাগানো আছে এটা একশো দশ কেজি তিন আর এটা দুই দেখেন এই গরু আপনার দেখেন আশি পার আছে আশি পার আছে এটা হচ্ছে প্রথম নাম্বার দেখেন প্রথম নাম্বার এই গরু আপনার 110 কেজি লাগানো জায়গা আছে টোটাল আজকে এই আটটি হ্যাঁ আটটি ভাই আচ্ছা রবিউল ভাই এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো দু চারটা নিতে চায় হ্যাঁ ইনশাআল্লাহ দু চারটা না গরু আরো ভিতরে ভাষায় এসে দাম দর করে যদি কিনতে চায় কিনতে পারবে হ্যাঁ নিতে পারবে গরু আরো 10টা ভিতরে আরো আছে না একটু যোগাযোগ নাম্বারটা দেন তো 01717 01717 15 2844 হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং লোড হচ্ছে এখন চলেন আমরা একটু লোডটাও দেখে নিতে চাই নাটোর থেকে আসছে 11টা নিচ্ছে নাটোর থেকে এসে 11টা নিয়ে যাচ্ছে আচ্ছা ওকে চলেন আমরা ওখানে চলে যাই আমরা একটু দেখে দেই তাহলে এগুলো হচ্ছে রফিকুল ভাই এগুলো কার ভাই জানে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল নাটোর থেকে কাছাকাছি খুব বেশি দূরে না কয়টা কিনলেন এগারোটা মানে বাসায় এসে দাম দর করে কিনলেন আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে যেগুলো কিনেছেন মোটামুটি ভালোই আছে আচ্ছা তাহলে এখানে এসে দাম দর করে কিনেছেন আচ্ছা আপনারা এলাকার হাট যাচাই বাছাই করছিলেন হ্যাঁ করছিলাম তো ওখান থেকে এখানকার ডিফারেন্স কি মনে হলো মানে ওখান থেকে এখানে কিছুটা হলো সেভ আছে যার কারণে কেনা এই পাশে কখনো আসা হয়েছিল না এই প্রথম এর আগে আমবাড়ি থেকে নিয়ে গেছিলেন হাড্ডিসারি নাকি সার হাড্ডিসার তাহলে আপনারা হাড্ডিসারি ফ্যাটেনিং করেন আচ্ছা হাড্ডিসার ফ্যাটেনিং এ কেমন প্রফিট আসে বলেন তো দেখি ভাই ওই মনে করেন 1000-10000 টাকা আসে আচ্ছা আচ্ছা খরচা মোচা গরুপতি গরুপতি কতদিন পালার পরে 90 দিন 100 দিন এরকম রাখেন যার কারণে তাহলে আপনাদের খামারে হাড্ডিসারি মোটা তাজা আজকে তাহলে সেটে প্রথম উঠবে ঈদের পরবর্তী আচ্ছা আচ্ছা তো কত করে হয়েছে এগুলো ভাই রেটটা জানা যাবে না 43,000 আচ্ছা এটা একটা আর এটা একটা এটা একটা তিনটা এটা একটা চারটা
এটা একটা, পাঁচটা, এটা একটা, ছয়টা, এটা একটা, সাতটা, এটা একটা, আটটা, এটা একটা, নয়টা, এটা একটা, দশটা, দশটা, এটা একটা, এগারোটা। তাহলে এই এগারোটা তাহলে মোটামুটি আপনারা বেছে বেছেই কিনেছেন এখানে দাম দর করে। আচ্ছা, তো সব মিলিয়ে সন্তুষ্ট, স্যাটিসফাইড? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রফিকুল ভাই, কত ট্রাক ভাড়া কত হয়েছে? ১১,৫০০ ট্রাক ভাড়া। তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে, তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আপনারা বলেন যে আসলে প্যাকেজ ছাড়াও যে এক্সট্রা থাকে আপনাদের পাশে? হ্যাঁ ভাই, এক্সট্রা থাকে আমার কাছে সবসময় গরু ৩০টা ২৫টা ২০টা অল টাইম থাকে। কারণ মানে প্যাকেজ ছাড়াও ভাইরা যেভাবে এসে দাম দর করে কিনেছে, সুযোগ দেওয়া যাবে এভাবে? আমার কিন্তু প্যাকেজ ছিল, হ্যাঁ, বলতে ভাই আমাকে এটা এটা একটু চেঞ্জ করে দাম দর করে পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, এরকম সুযোগ সুবিধা আছে। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।